নামা। এ কি হলো তোমার ডিম্পাসি হইছে? আধান তো দিলাই কাম কখন আইতাছি? আপনারা ভাত বেড়ে খাওয়া শুরু করেন। হ্যাঁ তাড়াতাড়ি আই। আরে আমি তো ডিম খামু না, আমার অ্যালার্জি আছে না। রোজা রেখে যদি অ্যালার্জি চুলকানি উঠে তখন তার ওষুধ খাইতে পারো না। এর লিগে আমি দুইটা ডিমে বাসি। আপনি খাচ্ছেন না কেন? খান আপনি তো কিছুই নিতেছেন না, দাঁড়ান তরকারি দিই। আরে আমি খামো না, তুমি খাও। আমা তুমি লাগতো? আর লাগবো না বাচ্চা, খা। খালি করে লাগবো না, লাগবো না, আছে বাদ আছে, নাও না। হ্যালো খাইতেছি তো। তরকারিটা লইছেন? আমি নিজে নিজে, তুমি নাও। শুনেন, আজকে কি আসার সময় একটু বাজার নিতে পারবেন? সোলামুরির ব্যবস্থা করতাম ইফতারিতে। বাবা তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবা, আসার সময় ইফতারি নিয়ে আসো। খেজুর আনবা, আপেল আনবা, আলুর চপ আনবা, বেগুনি আনবা, আমরা একসাথে ইফতার করব। ঠিক আছে মা, একসাথে ইফতার করব। অফিসে ইফতারের পথে তোমার লাগে আপেল আনবো, কলা আনবো, ছোলা আনবো, বেগুনি আনবো, শরবত নিয়ে আসবো। ঠিক আছে মা? আমি না কথা কইতে পারি না। স্যার দেখো কি নিষ্পাপ চেহারা, আমার মেয়েটা রোজা রাখছে, আমার কইতেছে ইফতার করবো, আপেল খাইবো, আঙ্গুর খাইবো, তারপর ওই যে আলুর সব বেগুন এগুলো খাইব। আমি বাপ হয়ে না করি কেমনি কম, আমার অফিসে দেরি হয়ে যেতেছে। তুমি একটা কাজ করো, ওই মফিজের দোকানে গিয়া গিয়া আমার নাম করে কিছু বাজার লই আইও। হ্যাঁ আমা, কি হয়েছে তোমার? ও বাবারে, আমার বুকের ব্যথাটা বাইরে গেছে। তুই অফিস থেকে আসার সময় ওষুধটা নিয়ে আসতে পারবি বাবা? ঠিক আছে, আমি আমি ওষুধ লই আম্মা। হ্যাঁ আমি অফিসে যাই, যাই। মামা যাবেন? কই যাবেন? আধা বর্ষ ভাড়া কত মামা? পঞ্চাশ। পঞ্চাশ?
30 টাকা হয় না? না 50 টাকা হয় না। আচ্ছা ঠিক আছে। দিলো মা যাবেন না? না মামা যাবেন, হেঁটে যাই। আচ্ছা চল। তারপর শফিক সাহেব প্রথম রোজা কেমন কাটছে? রোজা রাখছেন তো নাকি? হ্যাঁ অবশ্যই। আরে রোজা আমি 30টায় রাখি, জানেন আজকে সেহরির সময় কী হয়েছে? আরে আপনার ভাবি স্পেশাল এক ফিন্ডি রান্না করছিল সেহরিতে খাওয়ার জন্য, সেটা খেতেই ভুলে গেছি। তারপর সকালে কি আবার উঠে ভুল করে সেটা খেয়ে ফেলছেন নাকি? হ্যাঁ একদম ঠিক ধরছেন। হ্যাঁ তারপর যখন মনে পড়লো তখন আর কী করার, অজু করে নামাজ পড়লাম, দোয়া করলাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ মাফ করে দাও, তারপর আর কি রোজাটা ভাঙিনি। আচ্ছা ভালো কথা, ঈদে ট্যুরে যাচ্ছেন কোথায়, কোনো প্ল্যানিং করছেন? আপনার ভাবি তো নেপাল যেতে চাচ্ছে, কিন্তু ঈদের সময় বিদেশ ট্যুরে অনেক খরচ বেশি, তাই ভাবছি দেখি কক্সবাজার টাজার যেতে পারি। কী বলেন কক্সবাজার? আরে কক্সবাজার কিছু দেখার আছে? সমুদ্রের লোনা পানি আর বালি ছাড়া। আমি তো এবার ভাবছি ঈদের ছুটি পুরোটা ব্যাংককে কাটাবো, আপনার ভাবিও যাচ্ছে সাথে আমার শালিটাও যাচ্ছে। তা তো যাবেন, আপনার তো এবার আমার থেকে ধান্দাপাতি অনেক বেশি, আপনি ব্যাংকক যাবেন না তো কে ব্যাংকক যাবে? ভাবছিলাম এবার রোজার মাসে ভালো একটা ধান্দাপাতি করতে পারব, কিন্তু এমডি স্যার যেভাবে প্রতিদিন অফিসে আসা শুরু করছে মনে হয় না কোনো সুবিধা করে উঠতে পারব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই রমজান মাসে ঘুষ টুস খেলে রোজা হবো আর রোজা তো নষ্ট হয়ে যাবে। আপনি মনে হয় খুব পরেশগার মানুষ, জীবনেও ঘুষ টুস খান নাই না? মামু। জি স্যার। সালাম স্যার। কি ব্যাপার, তুমি কি মাত্র অফিসে আসলা? জি স্যার। কয়টা বাজে এখন? স্যার 10টার বেশি বাজে মনে হয়। তুমি একটা পিয়ন হয়ে 10:30টা অফিসে আসো, আর আমরা গ্রাজুয়েশন শেষ করে অফিসার পোস্টে চাকরি করে 9:30টা অফিসে আসি। আচ্ছা বিষয়টা কি আমাদের জন্য লজ্জা কর না? জি স্যার। জি স্যার, থাপ্পায় তোমার সবগুলো দাঁত ফেলা দেবো, দিয়ে আলো কোথাকার। ইদানে তুমি প্রতিদিন লেট করে অফিসে আসো, কি ভাবো নাকি নিজেকে? ঈদের আগে তোমার চাকরিটা হারানোর সাজ যাচ্ছে। স্যার হয়েছে কি, মাসের শেষ তো, হাতে টাকা পয়সা নাই, 7-8 কিলোমিটার দূর থেকে হাইটে আইসি, এই কারণে লেট হয়ে গেছে স্যার। সরি স্যার, আর লেট হইব না স্যার, এখন থেকে আর লেট হইব না স্যার। কী লাগবে কোন, আমি ব্যবস্থা করতেছি। তোমাদের একটাই সমস্যা, কোনো কিছু বললেই শুধু ক্রাইসিস দেখো। তোমাদের মতো গরিব আর ছোট লোকের শুধু অভাব আর অভাব। আচ্ছা এই কাজে ফাঁকি দেওয়া ছাড়া আর কি পাবা? আজকে যেরকম 1 ঘন্টা দেরি করে আসছো, ঠিক 2 ঘন্টা পরে অফিস থেকে যাবা। তোমার কপাল ভালো, এমডি স্যার এখনো অফিসে আসে নাই, আর না হলে আজকে তোমার খবর ছিল। যাও স্টোরুম থেকে এপ্রিল মাসের সবগুলো ফাইল নিয়ে আসো, একটাও যেন মিস না হয়। বিষয়টা দেখছেন সুবিক সাহেব, শালা 1 নম্বর একটা ফাঁকি বাস। ওর অফিসে আসার কথা 9:30, তাহলে আসতে 10:30। আমার আপনার মতো লোক অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমরা কত ঘন্টা কাজ করি, একবার কি বিষয়টা ভেবে দেখছেন সফিক সাহেব? তা করি, কিন্তু আমরা ডাইনে বায়ে করে মালতেও তো কম কামাই না। আর বাদ দিন ওইসব পিয়ন টিয়নের কথা, নিজের ডেস্কে যান, এমডি স্যার চেয়ে কোনো মুহূর্তে ঢুকতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ ভাবি তাহলে হয়েছে আপনার, এখন হয়েছে 618 টাকা, আর আগের আছে হচ্ছে 3,222 টাকা। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি খাতায় লেখা রাখেন, আপনার ভাই সব দিয়ে দেবে। কি কোন ভাবি, আগের টাকা এখনো শোধ হয় নাই, এরপরে আবার এতগুলো টাকার বাজার, আপনার আগেরটা হিসাবই তো এখনো ক্লিয়ার হয় নাই। এমনি কইরা ভাবি সবাই যদি বাকি নাই তাহলে তো আমার টিকে থাকা মুশকিল হয়ে যাবে ভাবি। আরে না ভাই, আপনি চিন্তা করেন না, আজকে তো মাসের 21 তারিখ, সামনের সপ্তাহে আপনার ভাই বেতন পাইলে সব টাকা দিয়ে দিব। আর বোঝেনি তো, প্রথম রোজা, পাশে সদাই পাতে কিছু নাই। ভাবি আমি আপনার অবস্থাটা বুঝছি, কিন্তু রোজার মাস, বাজার সব চড়াই, আমারও তো এই ব্যবসার উপরে টিকে থাকতে হয়,
সামনে ঈদ, বছরের একটা দিন আমার তো বাল বাচ্চা আছে নাকি? ভাবি আপনি আমার মাফ করেন, আমি পারবো না ভাবি, বাজার নিয়েন না। স্যার গত মাসের সমস্ত ফাইল স্যার দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে। শোনো, তুমি একটু বাজারে যাবা, এই কাগজে কিছু বাজারের লিস্ট আছে, এগুলো কিনে নিয়ে আমার বাসায় গিয়ে তোমার ভাবির কাছে দিয়ে আসবা। এনো বাজারের টাকা, তোমার টাকা। কি হলো, দাঁড়ায় আছো কেন? যাও, এমডি স্যার আসার আগে চলে আসবা, স্যার কিন্তু আজকে দুপুরের মধ্যে অফিসে ঢুকবে। স্যার, এমডি স্যার যদি দুপুরের মধ্যে চলে আসে, আমি তো এই বাজার আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে তারপর ফিরে আসতেই তো দুপুর হয়ে যাবো। এমডি স্যার আয়সা যদি আমার না দেখে তখন তো সিলে সিলে শুরু করে দেবো স্যার, তখন কি হইব? বাহ, তুমি এমনভাবে বলতেছো যে এই কাজ তুমি জীবনেও করো নাই। তাছাড়া আমার ব্যক্তিগত কাজ তো আমি তোমাকে দিয়ে ফাও করাই না, তার জন্য 200 টাকাও দেই। শোনো, যদি স্যার চলেই আসে তাহলে তুমি বলবো যে অফিসের কাজ করতে গেছো, ব্যাস মিটে গেল। জি স্যার। মামুন স্যার, তোমার একটু ব্যাংকে যেতে হবে বুঝছো, এই চেকটা জমা দিব। অফিসের না আমার। স্যার এটা তো তাহলে আপনার ব্যক্তিগত, এটা তার অফিসের না। আমি তো কি হয়েছে, আরে আমার পার্সোনাল কাজ বলে তুমি করবা না? এই মাঝে মাঝে তোমাকে 200 টাকা দিই সেটা কি এমনিতে? তাছাড়া রোজার মাসে তোমার অফিসে কাজ কি, এক কাপ চাও তো বানাইতে হয় না, বসে বসে তো শুধু ঘুমাবা। আমরা কাজ করে চোখে মুখে অন্ধকার দেখি, আর তুমি গায়ে হাওয়া লাগাইয়া বেতন নিবা? হ্যাঁ, মুখে মুখে তর্ক করে যাও। জি স্যার। মা বাবা কখন আসবে? সারাদিন কানের সামনে ঘ্যান ঘ্যান করে, যা উঠে হিন্দি কা যা। বৌমা, ও তো শুধু বলাবার, ওর সাথে তুমি রাগারাগি করো কেন? ও কি কিছু বুঝে? পোলাপান মানুষ না। যাক, আজান দিয়ে দিল, আমি ওযু করতে যাই। মা, ও দাদি, বাবা কখন আসবো? ইফতারে তো সময় হয়ে যাইতেছে। বুবু, তুমি একটা কাজ করো, তোমার বাবার একটা ফোন দিয়ে দেখো আসতেছে কিনা। এই যে লও। হ্যাঁ কও। হ্যালো বাবা, ইফতারে তো সময় হয়ে যাইতেছে, কখন আসবে তুমি? আম্মু আমি আসুম তো, তোমার লাগে আব্বু মেলা ইফতারি কিনছি, ইফতারের আগে আগে আমি চলে আসবো বুঝছো। তোমার লাগে খেজুর কিনছি, আপেল কিনছি, কমলা কিনছি, শরবত আনবো ঠিক আছে? জানো বাবা, আমি কিন্তু পূজা এখনো ভাঙি নাই, মা তো আমার জোর করে খালি খাইতে কয়, একবার খাইছি। দাদি কইছে একবার খাইলে নাকি দুইটা রোজা হয়, তাই আমি একবার খাইছি। বাহ বাহ বাহ, তোমার দাদু তো ঠিক কথাই কইছে। আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করলাম কিন্তু। আচ্ছা শোনো, তোমার আম্মা আছে? হ্যাঁ। তোমার আম্মার দাও। মা এনো বাবা, আমি সাথে কথা বলবো। হ্যালো সামা, শোনো, ওই আজকে বড় স্যার আইছে বুঝছো, একসাথে অফিসে ইফতার করব, আমার মেলা কাজ, আমি ইফতারের আগে বাড়িতে আসতে পারবো না, মেয়েটা একটু বুঝাই কই। হ্যাঁ, আমি আসার সময় ইফতারি নিয়ে আসবো। আমি কইতে পারুম না, আপনার মায়ারে আপনি বুঝাই কোন। কি হইছে, তোমার মেজাজ খারাপ কেন? মেজাজ খারাপ হইব না, এই যে মায়ারে এত গাল গপ্প হুনান, পরে তো কথার লগে কামের কোনো মিল নি থাকে না,
আচ্ছা ঠিক আছে রাখি, শোনো সারারা বসে রয়েছে তো, ইফতারের আর বেশি সময় নাই। হ্যাঁ ও ভালো কথা, ইফতারের কিছু কিনছো? হ্যাঁ মেলা কিছু কিনছি, দিয়া তো গেছেন মাত্র 100 টাকা, এই টাকা দিয়ে কি কিনু? একটু ছোলা মুড়ি আর একটু চিনি কিনছিলাম। আর শুনেন, বাসায় কিন্তু রান্ধনের কিচ্ছু নাই, মুখ বুলে দোকানে গেছিলাম, বাজারও করছিলাম, কিন্তু হে বাজার দেয় নাই। কি কও, দোকানদার রাইখা দিছে? তা রাখবো না তো কি করব, আগের কত বাকি আছে খেয়াল আছে আপনার? আর আপনি এনে ফোন রাখেন তো, আমার এনে কথা কইতে একদম ভাল লাগতেছে না। মামুন মামুন মামুন, এই এই রাখি রাখি রাখি। জি স্যার। কি ব্যাপার মামুন? ইফতারের বাকি কয়েক মিনিট আর তোমার এখনো রেডি হয় নাই, ফোনে কথা বলতেছো? স্যার ইফতারের এখন 8 মিনিট বাকি আছে স্যার, আপনি যান আমি 2 মিনিটের মধ্যে রেডি করে নিয়ে আইতেছি। তুমি আসলে একটা ফাঁকি দাও, সব সময় কাজে ফাঁকি দাও, তাড়াতাড়ি করো। জি স্যার। ইডিয়েট কোথাকার, মামুন। জি স্যার রেডি করতেছি স্যার, আর 1 মিনিট লাগবো। তাড়াতাড়ি করো। জি স্যার রেডি করতেছি স্যার। এই মামুনটারে কোনো সময় কাজের সময় আরো খুঁজেই পাওয়া যায় না। ইফতারি সরাইতেছো মানে কি? মানে আমি নিজের চোখে দেখলাম তুমি চুরি করলা,
এই যে ইফতারি, এই জন্যই তো বলি সব কিছু এত কম কম কেন? তুমি একা তো তিনজনেরটা খাওই, আবার এখন চুরি করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সামান্য একটা ইফতারে চুরির লোভ সামলাইতে পারলা না? সি সি মামুন, ছোট লোক তুমি একটা। স্যার বিশ্বাস করেন স্যার, আমি চুরি করে নেই। আপনি আমার ফুল বুঝতেছেন, আমার অভুজ মায়ের লাগলো এই যে স্যার। বললেই হলো না, এই তোমাদের মতো ছোট লোকদের আমি কিচ্ছুতেই বিশ্বাস করতে পারি না। স্যার বিশ্বাস করেন, আমি চুরি করি না। ইফতার কি কেউ চুরি করে? থামো, হয়েছে আমার অভুজ মায়ের না, এটা আমি অবিশ্বাস করবো? এই আলম সাহেব, আপনি একটু আমার রুমে আসুন তো এক্ষুনি। জি স্যার, আমি আসতেছি এখনই। এইবারের মতো তোরে মাফ করে দিলাম, পার্টনার যদি আর কোনোদিন দেখি না তাহলে তোর খবর আছে। চল টাকা। আম্মু আম্মু, এই যে দেখো আম্মু, দেখো আপু কি ইফতারি নিয়ে এসেছে তোমার লাইগা। কমলা, মালটা, কলা, তারপরে হচ্ছে দেখো দেখো এই যে বড়শিদ্ধ নিয়ে এসেছি, আর কি আছে জানো? খেজুর, এই নাও। থ্যাংক ইউ বাবা। জানো বাবা, মা আমাকে অনেক বকছে। কি আম্মু তোমার বকা দিছে? এই আমার মেয়েদের বকা দিছো কেন? আম্মু তোমার আম্মু খুব খারাপ কাজ করছে, রাতে যখন ঘুমাইতে আইব তোমার ইচ্ছা মতো বকা দিয়ে দেব। এখন খাও খাও খাও। আমি তো একা খাবো না, একসাথে খাবো। ওরে বাবা, আব্বুর সাথে বসে খাইবা? দেখছো আমার মেয়েটা কি কয়। ঠিক আছে আম্মু তুমি বসো, আমি হাত মুখটা ধুয়ে আই। হ্যাঁ ও এনো তোমার বাজার নাও, আসার সময় মুখ বলরে ইচ্ছা মতো গালি গালাজ করে আইছি। আপনি আবার অলগে লাগতে গেছেন কেন? তো লাগতে যাবো না, ওরে কি এমনি এমনি ছেড়ে দেবো? হ্যাঁ ওর কত বড় সাহস তোমার মুখের উপর না করে দিছে। ওরকে আমি সারা দেয় আনি, টাকা দা বাজার সদাই করে আনি। ফাজিল, খালি বেতনটা পাইতে দাও না, টাকাটা যখন ওর মুখের উপর ছুঁড়ে দেবো তখন ও বুঝবো। হয়েছে হয়েছে, এখানে যান হাত মুখ ধুয়ে হেন, আমি গিয়ে রান্না বসাইতেছি। ও ভালো কথা, আমার একটু ডাকো না, আমার ডাইকেন না খাওয়া, মনে হয় পেটের ভিতরে দানা পানি পড়ে নাই, কি দিয়া নাকি ইফতার করছে। ডাকো আমা খাইতেছ? আমার দাও, আমার বেশি করে দাও। খাও খাও খাও। দাও না, ওরে আর বেশি করে দাও না। আপনি খাইছেন? আরে কি কও, অফিসে এত ইফতারি, খাইতে খাইতে মনে করে এই পর্যন্ত লয়ে আইছি, কত খাওন যায় কও। হাই রে আমার মানুষটা, আপনি শুধু একাই আমার মনের কথা বুঝতে পারেন, আমি বুঝতে পারি না। দশ দশটা বছর আপনার লগে সংসার করতেছি, আমি আপনার চিনি না। বহেন, এক লগে সবাই মিলা খামো, বহেন। আমি খাইতেছি, খাইতে রাখো না, আমি মেয়েদের খাওয়াই। আল্লাহ।
আল্লাহ আকবার। রাতে বাইরে খাবো, রাখো তো, একটু পরে ফোন দিচ্ছি। হ্যালো বাবা, আম্মু শুধু আমাকে পড়তে বসায়, তুমি ইফতার নিয়ে আসো না। এই তো মা, আমি ইফতারি প্যাকেট করে ফেলাইছি, খুব তাড়াতাড়ি চলে আসুন, বুঝছো? এই যে অফিসে বেরোইতেছি মা। হ্যাঁ তুমি থাকো, বাবা তোমার লাগে ইফতারি লই আইতাছে, পেঁয়াজু আলুর সব, তারপর হচ্ছে কমলা আপেল, ঠিক আছে? বাবা তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ না ঘুমাইলে শরীর অসুস্থ হয়ে পড়বে। কেমনে ঘুমাই গো, ঘুম তো আসতেছে না, দেখতে দেখতে ইস্কুল লাইব, ঈদের সময় খরচাপাতি আছে না, যদিও বোনাসের টাকা 20-22 হাজার টাকা ওই বছর সব মিলাই, কিন্তু আমার চিকিৎসার লাগে যে 15,000 টাকা আনছিলাম সমিতি থেকে, সেটা তো ঈদের পরে দিতে হইব, সুদসহ ওইটাই দিবো, ঘর ভাড়া দিবো, আর ঈদের কেনা বাজার করবো, কোনটা ঘুমো গো? আমার না এগুলো চিন্তা করে ঘুমাইতেছে না, মেয়েটা যখন আবদার করবো জামা কাপড় কিনে দেওয়ার লাগে, ও তো না করতে পারবো না, তোমার বাজার সদাই আছে, মার আছে, আমার আছে, আমারটা নয় বাদ দিলাম, সব মিলে না হিমশিম খাই যেতেছে, বুঝতেছি না কি করব। এত চিন্তা করি না তো, একটা না একটা ব্যবস্থা ঠিকই হইব, পরে আল্লাহ আছে, এনে ঘুমান, নাহলে শরীর খারাপ করব। কোথেকে ব্যবস্থা করব, আবার টাকা ধার করব, এমনি ঋণে জর্জরিত হয়ে যেতেছে, ভালো লাগতেছে না, কি করব গো? আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই করবো, আপনি ঘুমান, আপনি ঘুমান। অভাবের সংসারে দুই চোখ এক করা যায় না, বুঝছো? স্যার সালাম আলাইকুম। স্যার স্যার এই যে আলম স্যার এগুলো পাঠাইছে আপনার কাছে। কেমন আছো মামুন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ।
রোজা রাখছো? জি, আল্লাহর মতো সবগুলো রোজাই আছে, খালি আমি না স্যার, আমার একটা পিচ্ছি মায়া আছে, হেও সবগুলো রোজা রাখছে, আমাদের পরিবারের সবাই রোজা রাখি স্যার। কি বলো, তোমার মেয়ে আছে? জি, 8 বছর। তা স্কুলে দিয়েছো? জি স্যার, ক্লাস 3-তে পড়ে স্যার। তা ফ্যামিলিতে কে কে আছে তোমার? আম্মা আছে, বউ আছে, আমার পিচ্ছি মায়াটা আছে স্যার। শোনো, কোনোভাবে যেন মায়ের অযত্ন না হয়, সবসময় মাকে সম্মান করবা, যত্ন নিবা। আরেকটা কথা, বউকে কিন্তু খুব করে ভালোবাসবা, বউ হচ্ছে গৃহলক্ষ্মী। যে পুরুষ বউকে ভালোবাসে তার সংসারে আয়োন্নতি বাড়ে। আরেকটা কথা, মেয়ের পড়াশোনা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জি স্যার, দোয়া করুন স্যার। তুমি পিয়নের চাকরি করো বলে মেয়ে তো আর পিয়ন হবে না, তাই না? একটা উন্নত ভবিষ্যৎ দরকার মেয়েটার, একটা ভালো ক্যারিয়ারে যাবে। সবসময় পড়াশোনার খেয়াল রাখবা। আল্লাহ জানে, আল্লাহ যদি কপালে রাখে তাহলে ভালো কিছু হইব স্যার। আর শোনো, আগামীকালকে বৃহস্পতিবার না, কালকে তোমার ছুটি। কি বলো স্যার? না না স্যার, স্যার ছুটিতে আমি কী করবো? আমার ছুটি লাগবো না স্যার, এমনি ভালো আছি স্যার। তুমি বৃহস্পতিবার শুক্রবার 2 দিন তোমার পরিবারকে সময় দিবা। স্যার হয়েছে কি, অফিসে তো মেলা কাজ, আমি যদি ছুটিতে চলে যাই এই কাজগুলো কে করবো স্যার? স্যার আমার ছুটি দরকার নাই, তাছাড়া আমি তো কোনোদিন ছুটিই নেই নাই, ছুটিতে আমি কী করবো স্যার? দরকার নাই স্যার। ছুটি আমি দিয়েছি, তুমি বৃহস্পতিবার শুক্রবার পরিবারকে সময় দিবা, ব্যাস। এনাও, এটা আলম স্যারকে দাও। স্যার ছুটিটা কিন্তু না দিলেও পারতেন স্যার, আমার দরকার নাই তো স্যার, ছুটিতে আমি কী করুন? ছুটি দিয়েছি, ছুটি এনজয় করো। বাবা রে, তোর আমি আগেই কইছিলাম একটু মন দিয়ে চাকরিটা কর, এই যে বছরের একটা দিন আইতেছে সামনে, ছোট একটা মাইয়া, তারেও তো কিছু দিতে হয় বাবা। আপনার কি অফিসে যেতে না করে দিছে? সব কিছু কি আর মুখে ফুলে বলতে হয় স্যার, যেভাবে বলছে তাতে তো বোঝাই যায়। কে আমার বস আইন স্যার, আইন স্যার, কই বসতে দেবো? এই গরিবের বাড়িতে কেমনে এলেন স্যার? স্যার গরিবের বাড়িতে আপনি বাসা ছিলেন কেমনে? আমার তো মনে হইতেছে স্বপ্নের মতো। আম্মা, আমার বস, এই আমার স্যার বস। এত ব্যস্ত হওয়ার কিছু নাই, ছুটি কেমন কাটাচ্ছ দেখতে এলাম। স্যার গরিব মানুষের ছুটি আর কেমন কাটবো, নানান দুশ্চিন্তা ভর করছে মাথার মধ্যে। উনি তো খালাম মা না? জি, আমার আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যে বসতে দেই, গরিবে বাড়িতে স্থির হওয়ার কিছু নাই খালাম মা। স্যার এটা আমার ভাই, আমরা বসছিলাম না, আমার ভাই একটা ক্লাস নিতে পারে। আলহামদুলিল্লাহ। আলম সাহেব, দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সবাই যদি দৃষ্টিভঙ্গি পাল্টাই পৃথিবীটাই পাল্টে যাবে। জি স্যার। দেন খালাম্মা, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ উপহার। এই ছোট আম্মার গিফটটা দাও। মামুন, স্যার মামুন, তোমার সাথে অকারণে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করছি, তোমার দিয়ে অনেক ব্যক্তিগত কাজ করাইছি, তুমি কিছু মনে করো না ভাই। না স্যার, কি মনে করবো স্যার? মামুন, আমরা আমাদের ব্যবহারের জন্য সত্যি লজ্জিত। না না স্যার, না না স্যার, স্যার লজ্জিত হওয়ার কিছু। আচ্ছা ঠিক আছে, বুঝলাম মামুন। জি স্যার। পরশু শনিবার কিন্তু সকাল 9টায় অফিস, এটা যেন মাথায় থাকে। জি স্যার। খালাম্মা, আজকে যাই খালাম্মা। আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। জি স্যার, ভালো থাকো। জি জি স্যার। আসি মামুন। জি স্যার। খালাম্মা আসি, আসসালাম। জি দেখছো, অনেক ভালো দেখছো।